আমার জন্ম বাংলাদেশে মানে তখনকার পূর্ব পাকিস্তানে যুদ্ধটা 9 মাস আমরা দেখেছি মা অসম্ভব সুন্দরী ছিলেন অসম্ভব মানে চিত্র পরিচালকে লাইন পড়ে যেত মা মানে সিনেমায় নামার জন্য মা কিন্তু আমাদের কথা ভেবে যাই হোক সব করে করে মা সংসারই করে গেছে আর আম্মা বাবা ঢাকায় ছিলেন তো ঢাকা শহরে গ্রাম থেকে প্রচুর লোক আসতেন যে সব কিছু সমস্যার সমাধান হচ্ছে আমার বাবা কারো ডাক্তার দেখানো কারো ছেলেকে ভর্তি করতে হবে কারো ঢাকা দেখতে আসবে তো সমস্ত জিনিস মা সারাদিন হেসে খুলতেন আর আমরা তিন ভাই বোন ওইভাবে বড় হতাম সবসময় কোয়ার্টারে থাকতাম আমরা কোয়ার্টারের লোকজন বলতেন যে আপনার বাড়িতে কি সারা বছরে কি উৎসব লেগে থাকে এমন দিন হয়েছে যে মা দুপুরে খেতে বসেছেন তখন একজন এসে বলছেন যে আজকে না তোমার বাড়িতে খাবো মা নিজের ভাতটা দিয়ে দিলেন মা কিন্তু অভুক্ত মানে মার হয়তো আর রান্না করতে ভালো লাগলো না তো ওইভাবে বড় হয়েছি তারপরে 9 মাস যুদ্ধ এসব দেখলাম সেটা অনেক বড় একটা কাহিনী বিদিতা আমাকে জোর করে একটি বই লিখিয়েছে মানে কিছু অংশ লিখিয়েছে প্রমিলা পুরাণ সেই বইটা যদি সংগ্রহ করেন তার মধ্যে কিছু লেখা আছে সেই লড়াইটা তারপরে 9 মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়া দেখলাম একটা ছোট কথা বলি যে যখন এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধতে আমরাও কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত তখন খুব ছোট বাংলাদেশের ম্যাপটা তখন কিন্তু ওই সূর্যের মানে সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখন যখন লাল সূর্য তখন সেরকম ছিল না সবুজ ব্যাকগ্রাউন্ড তার মধ্যে একটা লাল সূর্য তার মধ্যে একটা বাংলাদেশের ম্যাপ থাকতো ওটা আমরা হাতে সেলাই করে ওই ছোট ফ্ল্যাগ তৈরি করে 25শে মার্চের আগে টাঙিয়েছিলাম তো আমরা রাতারাতি ঠিক করলাম যে আমরা এদেশে চলে আসবো বাবা একটা ছোট্ট ফার্মে চাকরি নিলেন ওটা 3 মাসের মাথা একটা বন্ধ হয়ে গেল তারপর আমার মা সংসারে হাল ধরলেন একটা ছোট্ট বুটি সেলাই দিদি বলাও যেতে পারে যেখানে মা রাজরানীর মতো থাকতেন সেখানে মা ওইভাবে আমাদের মানুষ করলেন এই মানুষ হতে হতে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাতে আমার মায়ের যে লড়াই করার যে টেন্ডেন্সি সেখান থেকে কিন্তু আমি বেরিয়েছি আজকে আমি একটা কর্পোরেটে আছি যা আছি সেটা সব কিছু কিন্তু আমার মায়ের জন্য এবং শ্বশুর বাড়িতে এসে প্রতিকূল অবস্থার মধ্যে মেয়েকে নিয়ে দাঁড়ানো মেয়েকে সাহায্য মানে মেয়েকে বেড়ে উঠতে সাহায্য করা এবং হ্যালো এমন দিন গেছে আমি কাজ করছি রাত্রিবেলা হয়তো রাতে বাড়ি ফিরতে পারিনি তো সেই সময় মা কিন্তু ওই সমস্ত কিছু হাড় ভাঙা ঘাটনি করে আমার আগলে রেখে থেকেছেন এই যে সাপোর্টটা তাতে মনে হয় যে আজকে মার কথা মানে আমার নিজের কথা যা বলবো সেই মার থেকে আমি আজকে এখানে এসেছি তো আমার যেভাবে মানে এসছে যেভাবে জীবন আসে সেভাবে একরকমভাবে জীবনটা যাবে না জীবনটা নানানভাবে নানান ঘাত প্রতিঘাত ওঠা পড়ার মধ্যে যাবে সেটার মধ্যে কিন্তু নিজেকে সাঁতরে সাঁতরে চলতে হবে তবেই কিন্তু জীবনটা থাকবে তবেই তুমি স্ট্রাগল করতে পারবে আজকে যেখানে দাঁড়িয়ে আছি একটা জায়গায় কাজ করি যেটা যতই আমরা বলি যে নারী বা নারী হয়েছে বা যা হয়েছে আমাদের একটা কিন্তু পুরুষতান্ত্রিক একটা করে কাজ করে আজকাল যেখানে কাজ করতে গেলে ছেলেদের সঙ্গে কাজ করতে গেলে একটা ভীষণ লড়াই করে থাকতে হয় সেই লড়াই করার জোরটা কিন্তু আমার মায়ের কাছে পাওয়া সেটা না থাকলে আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা পারতাম না